কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বিনাচ্ছি আপনাদের সাথে প্রায় সময় অনেকেই প্রশ্ন করেন পুলিশ আটক করবে কিনা পুলিশ আটক করে কিনা পুলিশ কাদেরকে আটক করে আটক করলে দেশে পাঠাবি কিনা কারণ যাদের কফিল ইকামা বানায়নি অথবা আসার পরে ইকামা হয়নি বিশেষ করে সৌদি আরব থেকে দেশে যাওয়ার সব থেকে কষ্টকর হলো যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কারণ সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য একজিট লাগে সরাসরি টিকিট কিনে কিন্তু ফ্লাইটে বসা যায় না তো এই কারণেই অনেক প্রবাসী চায় যে পুলিশের হাতে ধরা দিতে প্রশ্ন করেন যে পুলিশ আটক করলে কতদিন লাগতে পারে পাঠাবে কিনা নর্মালি যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি তাদেরকে আটক করলে ছেড়ে দেয় বেশিরভাগ লোককেই ছেড়ে দেয় আর হরুপ্রাপ্ত হলে আটক করে দেশে পাঠিয়ে দেয় আবার যারা অসুস্থ আছেন তাদেরকে আটক করলে ছেড়ে দেয় মামলা থাকলেও কিন্তু পুলিশ আটক করে ছেড়ে দেয় আর যদি কোনো ধরনের ওয়ান্টেড হয়ে থাকে সেক্ষেত্রে আটক করে গত সপ্তাহে মোটামুটি ষোলো হাজার চারশো একাত্তর জনকে আটক করেছে সব দেশের প্রবাসী মিলিয়ে এর মধ্যে ইকামার জন্য আটক করেছে নয় হাজার পঁচিশ জনকে আর দেশে পাঠিয়েছে বারো হাজার নয়শো আটান্ন জনকে নেহাত কম নয় অনেক মানুষকে এই দেশে পাঠিয়েছে পাঁচ হাজার একশো চারজন হলো আপনার আহ যারা সৌদি আরবে বর্ডার দিয়ে প্রবেশ করেছেন এবং তেইশশো একচল্লিশ জন হলো শ্রম আইন লঙ্ঘনকারী সতেরো হাজার দুইশো সত্তর জন বর্তমানে জেলে আটক আছে এর মধ্যে চোদ্দ জন চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ জন পুরুষ তিন হাজার বিশ জন হলো মহিলা মোটামুটি দেশে লোক একেবারেই কম পাঠাচ্ছে না এর মধ্যে বেশিরভাগই কিন্তু হরুপ্রাপ্ত ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি এমন লোককে খুব কম আটক করে তারপরে সতর্ক থাকবেন আইন মানবেন আইন মেনেই চলবেন বর্তমানে বৈধ হওয়ার সুযোগ আছে চাইলে বৈধ হতে পারেন শর্ত সাপেক্ষে অনেকেই বৈধ হচ্ছে ধন্যবাদ আল্লাহ হাফেজ